আমাদের বর্তমান সরকারের যে চরিত্র সেই চরিত্রটা সেটা কি সেটা হচ্ছে যে ইসলাম বিদ্বেষী একটা চরিত্র আমাদের মধ্যে টি সাবস্ক্রাইব করে আজ থেকে ইউকে কস সাথে নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছে যে আওয়ামী লীগ আসলে নীরব আছে তাদের নীরব থাকার অনেক কারণ আছে এর মধ্যে প্রধান কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের এই সরকার বর্তমান আওয়ামী লীগ তারা আমাদের আমাদের ভোটে নির্বাচিত নন সুতরাং তাদের জন জনগণের প্রতি তাদের শ্রদ্ধা নেই মানে জন আকাঙ্ক্ষার প্রতি তারা শ্রদ্ধাশীল নয় এবং এই কারণে তারা জন জনগণ যেটা চাচ্ছে মিছিলের মাধ্যমে আমাদের মানুষ যা প্রকাশ করছে এবং বিভিন্ন লেখালেখির মাধ্যমে গণমাধ্যমে যে প্রকাশনা হচ্ছে সেই প্রকাশনা সপক্ষে উনারা ওনাদের আহ বক্তব্য দিতে পারছেন না এবং তারা তাদের মধ্যে যে স্টেটমেন্টশিপ আছে মানে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আমি মনে করি এটা এক ধরনের শাসনও হয়েছে আমাদের দেশকে বলে দেওয়া হয়েছে জনগণকে বলে দেওয়া হয়েছে যে আপনারা বাড়াবাড়ি করবেন না আপনারা এই বিষয়ে কোনো কথা বলবেন না করলে আপনারা বিপদে পড়বেন অর্থাৎ আমাদের এই প্রধানমন্ত্রীর মধ্যে কোনো স্টেটমেন্টশিপ একদম নেই সরকার প্রচন্ড ভীত আছে গত জুমান নামাজের সময় আমি আমাদের মসজিদের সামনে হঠাৎ করে দেখলাম পুলিশ আছে এবং খুব আঙ্গিনা কাছে একজন আছেন তো এটা একটু ভীতি সঞ্চার মানুষের মধ্যে করবেই যাতে মানুষ এখান থেকে কোনো মিছিল বের করতে না পারে বা কোনো কিছু কথা বলতে না পারে তো এটাতে প্রকাশ পায় যে আমাদের আমাদের সরকার বর্তমান সরকার বা আমি সরকার তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত আছে আচ্ছা তারপরে হচ্ছে আহ গণতান্ত্রিক অধিকার যেহেতু নাই সুতরাং এইখানে আমাদের বর্তমানে আমাদের সরকারের অবস্থান এমন যে জনগণের ইচ্ছার কোন প্রকাশই তাদের মধ্যে মধ্যে নাই মোহাম্মদ আলী ভাই আরো বলেছেন উনি ব্যক্তিগত পর্যায়ে নিন্দা জ্ঞাপন করেছেন সেই কাজটা হয়েছে সেটার জন্য এবং আমি অত্যন্ত দুঃখ দুঃখিত এবং আমি মর্মাহত যে উনি ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কারণ তারা বাইশে জুনে মুম্বাইয়ে হাজির হতে বলেছেন আমাদের সেই নূপুর শর্মাকে সো আমি এটা গ্রহণযোগ্য হতে পারে না আমি মনে করি আমাদের সরকারের অবস্থানে যারা আছেন এবং পার্লামেন্টে যে সেশন চলছিল সেখানে অনেকবার বলা হয়েছে যে ভারতের বিরুদ্ধে ভারতের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হোক এবং আমাদের উলামা সম্প্রদায় এবং অন্যান্য যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন সবাই বলছেন যে নিন্দা প্রস্তাব আনা হোক আমি মনে করি যে এটি হচ্ছে একটি প্রকাশ যে আমাদের দেশে আহ অনেক রাজনীতিবিদরা এখন জেলের মধ্যে আছেন আমরা আমরা নিপীড়নের মধ্যে আছেন এবং আমরা দেখেছি কয়েক বছর আগে যে ছাত্ররা যখন রাস্তার মধ্যে নেমে এসেছিল এবং তারা আমাদেরকে ছাত্ররা আমাদেরকে দেখিয়েছিল আমাদের শিশুরা আমাদের সন্তানরা দেখিয়েছিল যে আমরা যারা প্রৌঢ় আমরা যারা বয়স্ক আছি তারা আমরা আসলে অনেক কিছুই করতে পারি না স্টেট মেকানিজম ইজ নট ফাংশনিং দ্যাট ওয়ে সুতরাং তারা দেখিয়েছিল যে ঢাকা শহরে ট্রাফিকের কিভাবে ডিসিপ্লিন নিতে হয় এবং এই যে এখন আমরা যে ছাত্রদের ভূমিকা দেখ আমরা দেখছি এটা আহ মাসিক ভাই বলেছেন এটা কি ইন্ধন কিনা আমি মনে করি না যে একটা ইন্ধন আমি মনে করি যে আমাদের যে ক্যান্সার আমাদের যে রাষ্ট্রীয় পর্যায়ে যে আমাদের ক্যান্সার আমাদের যে নীরবতা আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্রের ইসলাম বিরোধী রাজনীতির প্রতি যে আমাদের বর্তমান সরকারের যে সমর্থন সেই সমর্থের সমর্থনের বিরুদ্ধে আমাদের সমাজের যারা রাজনীতি করি বা আমাদের পৌর বা যুবক বয়স তার থেকে এটা আস্তে আস্তে নিচে নামবে এবং এইটা একসময় একটা বিস্ফোরণের আকার ধারণ করছে এবং সেইভাবে ধারণ করে এই জিনিসটা আহ এক এটা এটা বোমের মতো বাস করবে ইট উইল ইরাপ লাইক এনিথিং লাইক এ বল কেন আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বর্তমান সরকারের যে চরিত্র সেই চরিত্রটা সেটা কি সেটা হচ্ছে যে ইসলাম বিদ্বেষী একটা চরিত্র আমাদের মধ্যে এই ইসলাম ইস চরিত্র এবং এটার মধ্যে আমরা যদি একটা মানুষের মধ্যে যদি আমরা ইমানের হিসাব করি মুসলমানের ভিতরে আমরা একটা মুসলমান রাষ্ট্র নাইনটি এর বেশি মানুষ আমরা এখানে মুসলমান কিন্তু আমরা সেই অর্থে যদি সরকারকে যদি একটা মানব মানব মানুষ ভাবি তাহলে সেই ক্ষেত্রে আমরা আহ তাদেরকে তাদের ইমান আছে আমরা সেটা বলতে পারি